বন্ধুরা আজকের ভিডিওটা হইল গিয়ে আসাম আমার মাঝে একটা মাদ্রাসা বাঙ্গিয়া চোরমার করা হয়েছে বুলডোজার দিয়া ও বিষয়ের উপরে আজকের ভিডিওটা এই মাদ্রাসাটা বাঙ্গার কিছুদিন আগে একজন ইকানোর মাদ্রাসার শিক্ষকের অ্যারেস্ট করা হয়েছে জিহাদি হইয়া জিহাদির ইকানো ফাওয়ার কারণে এই মাদ্রাসা বাঙ্গিয়া চোরমার করা হর এটা সত্য না মিথ্যা পরে আমি দেখাই আর তোমাকে এখন আমসা সংগঠনের একটা ভিডিওর ক্লিপ দেখাই দিতে চাই আর আগে আমি একটাও কথা অনুরোধ করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না প্লিজ সাবস্ক্রাইব করে প্রতিদিন এই ধরনের নতুন নতুন ভিডিও পাইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে মিডিয়ার মাধ্যমে যে দেখতে পেলাম আমাদের আসামের বঙ্গাইগাঁও জেলার মার্কাজুল মারিফ মাদ্রাসায় যেভাবে সরকার কর্তৃক উচ্ছেদ চালানো হয়েছে যেভাবে সেই মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই দৃশ্যটি অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা কিছুদিন পূর্বে ওই মাদ্রাসার একজন শিক্ষককে জেহাদি সন্দেহে আসাম সরকারের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছিল সেই গ্রেপ্তারির পর আমরা পুলিশ প্রশাসনকে দাবি জানিয়েছিলাম যে যদি আদালতে জেহাদি প্রমাণ হয় তাহলে তাহাকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক কিন্তু আজকে সরকার কর্তৃক হঠাৎ সেই মাদ্রাসায় ভুলডোজার দিয়ে উচ্ছেদ চালিয়ে সেই মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হলো যেটা সকল ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে কারণ এই সমূহ মাদ্রাসা অত্যন্ত পুরানো মাদ্রাসা এবং সেই মাদ্রাসাগুলা কিন্তু মুসলিম মানুষদের অত্যন্ত কষ্টের পয়সা দিয়ে অত্যন্ত পরিশ্রম করে সেই মাদ্রাসাগুলো সেই মাদ্রাসা বিল্ডিংগুলা নির্মাণ করা হয়েছে আজকে সরকার সেই মাদ্রাসাগুলা গুড়িয়ে দিচ্ছে আর আমাদের আসামের কিছু মিডিয়া বা মিডিয়া কি প্রচার করছে যে জেহাদের গাড়ি গাঠিতে উচ্ছেদ চালানো হয়েছে অথচ সরকারের বঙ্গাইগাঁও ডিসি মহোদয় যে সিটি দিয়েছেন সেই চিঠিতে লেখা রয়েছে সেই নোটিশে লেখা রয়েছে যে মাদ্রাসার পরিকাঠামো বা সরকারি নিয়ম নীতি মেনে সেই মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা হয়নি সেই জন্য মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হচ্ছে আজকে আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই যে এই মাদ্রাসা আজকে প্রায় চাল্লিশ বছর হয়ে গেছে নির্মাণ হওয়ার আপনারা এতদিন কোথায় ছিলেন আর আপনারা বলছেন মাদ্রাসার পরিকাঠামো ঠিকঠাকভাবে নির্মাণ করা হয়নি সেই জন্য ব্যঙ্গে ফেলছেন আর অন্যদিকে মিডিয়া প্রচার চালাচ্ছে অপপ্রচার চালাচ্ছে যে যেহাদির গাঠি উচ্ছেদ করা হয়েছে এই মাদ্রাসায় হতে পারে এক দুজন হয়তো খারাপ ব্যক্তি খারাপ শিক্ষককে আপনারা গ্রেপ্তার করতে পারেন তাকে আপনারা শাস্তি দেন তাতে আজ তাতে আমাদের কোনো আপত্তি নাই আজ পর্যন্ত কোনো মুসলিম মানুষ এ ব্যাপারে আপত্তি করেন নাই কোনো যে আজ আজ পর্যন্ত আমরা দেখিনি যে আসামের কোনো একজন মানুষ জেহাদি নামের যারা সন্ত্রাসবাদী কাজকর্ম চালাচ্ছে বা জড়িত এই সকল মানুষকে কেউ সমর্থন বা সাপোর্ট করতে দেখিনি সবাই শাস্তির দাবি জানিয়েছেন এত কিছুর পরও আজকে মানুষ মানুষের পরিশ্রমের টাকা দিয়ে নির্মিত একটা বিল্ডিংকে আপনারা গড়িয়ে দিলেন হতে পারে আপনাদের কাছে সেই বিল্ডিংয়ের কোনো মূল্য নেই কিন্তু ধর্মপ্রাণ মুসলিম মানুষ যারা যারা এই বিল্ডিং বানানোর জন্য নিজেদের অর্থ দান করেছিলেন বা জমি দান করেছিলেন আজকে তাদের যে হৃদয়ে যে আঘাত লেগেছে তা নিশ্চয় একজন মুসলমান ধর্মপ্রাণ মুসলমান দূরের কথা একজন সৎ হিন্দু ধর্মাবলম্বী মানুষের মানুষেরও দুঃখ লাগবে দেখ ভয়লা কই চাই আমি এখন মুসলিম আমি এখন ইসলাম ধর্ম অনুসারী আমরা ধর্মের উপরে যদি কোনো কিছুর আঘাত আয় বা কোনো কিছু ওয়ে এটার উপরে মাতার পুরা হক আছে অধিকার আছে আমার তবে আমি এমন কোনো মাত মাতিতাম না যে মাতার কারণে আমার অন্য ধর্মলম্বী যে পাইয়ে নেছেন তান্তানোর মনো আঘাত আয় মূল মা তৈল এই মাদ্রাসার যে যে শিক্ষক আসলা এন্ডে অ্যারেস্ট করার পরে এন্ডে পাওয়ার পরে এই জিনিসটা শুরু হয়েছে এই মাদ্রাসা দেখো আমার ঘর ছয় আটজন মানুষ আসল আমার ঘর ছয় আটজন মাঝে আমি যদি এখন অফারাধ দিই আমি অফারাধ করি তই আমার অপরাধের কারণে আমার শাস্তি দেওয়া হইব আমার সাজা দেওয়া হইব আমার রাস্তাঘর সবরে সাজা দেওয়া হইতো নাই আর আমার অপরাধের লাগে আমার বাড়িঘর বুলডোজার দিয়ে বাঙ্গে চুরমার করার যুক্তিও হয় না এই কথাটা তোমার তান্তে বুঝানির লাগে হইলাম সরকারে কিন্তু ইলা হইরা না যে ও যে যে হাদি শিক্ষক পাইছেন তানটা পাওয়ার কারণে তাই তাইন এটা বাঙ্গে গুড়িয়া দিলে এলাকানোর বয়ান নাই সরকার থেকে যে নোটিস জারি করা হয়েছে যে নোটিশটা পাব হয়েছে এই নোটিস স্পষ্টভাবে লেখা ক্লিয়ারভাবে লেখা ও মৌলানা সাহেবও হইসেন মানে এটা হইল গা সরকারি ইয়ে হিসাবে রুল রেগুলেশন হিসাবে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে না এটা সরকারি রুলর কিলাপ হয়ে গেছে ও কারণে এটা বাঙ্গে চুরমার করা হইছে এটা হইলো সরকারি লিখিত যে নোটিশ আইসে ওটার উপরে লেখা এটা যদি হান্ড্রেড পার্সেন্ট সত্য তা হইলে আমার প্রশ্ন কোটা জাতির প্রশ্ন হইলো গিয়া ও যে অপপ্রচার ছাড়াই যা কিছু মিডিয়া কিছু নিউজ চ্যানেল টিভি চ্যানেল এই হেন সাধারণ আম জনতা যত আছেন যারা এরা কিসের ভিত্তিতে এই অপপ্রচারটা সালা দেয় এখানে একটা জিহাদির গার্ডটি এই মাদ্রাসাটা একটা জিহাদির গার্ডটি আসলো এই ঘাটটিটা বাঙ্গে চুরমার করা হইসে বুলডোজার দিয়া দেখো ই মা ছাত বহুত শিক্ষক কহল আছেন বহুত ছাত্র আছেন এই মাঝে যে আত্ম ফাঙ্গুল জেলা সমান না সব মানুষও এনে সমান টাকার কথা না সেরর মনের কথা সের মনের উদ্দেশ্যে সেও হইতে পারে না সেও বুঝতে পারে না তো টাকাও পারেন সেও অপরাধী আমরা কোনো ইয় করিয়া না কোনো মুসলমানও এটা নিয়া ইয় করতে না সেও যদি এরকম আতঙ্কবাদী বা এরকম যদি জিহাদি শের ফাইন এরে করিয়া এরে করেন পুলিশ যদি বা পুলিশ প্রশাসন তারা ইয়ে এরে করেন এরে করিয়া নিয়ে এটারে প্রমাণ করিয়া এটা শাস্তি দেয় ফাঁসি দেয়নি তো কইরা ফাঁসি দেওয়া লাগে বা বহুত মুসলমান হলে কইরা এরকম যদি অপরাধী প্রমাণ হয় তা হইলে তারারে ফাঁসি দেয় তারারা বাঁচাইবার লাগে যদি পক্ষ যায় তারাও অপরাধী তারারও লোকে ফাঁসি দেন কোনো সমস্যা নাই কোনো মুসলমানে এটা নিয়ে প্রতিবাদ করার কোনো কথাও হয় না প্রশ্ন উঠে না যে অপরাধী আমারও অপরাধী মুসলিম হোক হিন্দু হোক অন্য ধর্মর যে কোনো মানুষ হোক অপরাধীরে কোনো ধর্ম চোখে না দেখাটাও পালা আমার মনে লয় এটা জিহাদি আটটি কইয়া প্রমাণ করা হয়েছে সরকারি ইলাক কোনো কিছু প্রমাণ আছে নি তারার আছে যদি না থাকে তাহলে তারারা খেনে বাধা দেওয়া হয় না তাহলে তারার উপরে খেনে এফআইআর করিয়া তারা এরেস্ট করা হয় না তারা সাজা দেওয়া হয় না তারা অপরোধ করা হয় না খেনে তারারে রুখা হয় না কিতা লাগে তারা এই যে অপপ্রচার চালার হিন্দু মুসলিম দিয়া একটা ইসলামিক সেন্টারের ই কেন্দ্র করিয়া তারা যেন জিহাদি গারটি আতঙ্কবাদী গাঁটে হইয়া যেন তারা একটা অপরপ্রচার চালার এটার কারণে তো সমাজও অশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি কারণ হইল গিয়ে সরকারের তরফ থাকি নোটিশ আর এটা যে মাদ্রাসা উপস্থিত করা হয়েছে এটা হইল গিয়া সরকারি রুল রেগুলেশন অনুযায়ী নাই দেশ ভারতবর্ষটা আমরা সব ধর্ম মানুষের একটা গড় একটা উদাহরণ দেই আমার যে ফেমিলি আছে আমার যে বাড়িঘর আছে এই ঘরও আমরা ছয় আটজন যদি মানুষ থাকি এই ছয় আটজন মানুষের যে তাহার যে ঘরটা আছে এই ঘরটা যদি আগুন লাগে তাহলে এই ঘরের যত মেম্বার আছে আমরা ছোট বড় যত আছি সব কিন্তু এই ঘর আগুন লাগার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইম শুধু আমি হইতাম না শুধু আমার বাবা না শুধু আমার মা না এই ঘর ফ্যামিলির যত মানুষ আসন যত মেম্বার আসুন সব এটার লাগিয়া ভুক্তভোগী হইতে হইব তদ্রুপ আমরা ভারতবর্ষের যদি কেউ আগুন লাগাইবার চেষ্টা করেন তাহলে এই আগুন লাগানোর কারণে আমরা যারা ক্ষতিগ্রস্ত হই মূল লগে যে আগুন লাগাইবা তাই নো ক্ষতিগ্রস্ত হইতে হইব কারণ হইল একটা ঘরে যদি আগুন লাগে হইলে এই ঘরে যত মেম্বার আছেন সব এর ক্ষতিগ্রস্ত হইবা সবর কাছে অনুরোধ প্লিজ তুমি তাই দেশ আগুন লাগাইও না হিন্দু মুসলিম শিখ ইসা এই মিলিমিশি চলার একটা সুযোগ সুবিধা করেন যাতে সব মিলিমিশি চলতাম পারি দেখো খেয়ে খেয়ে মারিয়া যেন

প্রজন্ম যারা আইব এরা তো শান্তি ভাবে থাকবো এখন যে শুরু সুরু মাঝে মাঝে দেখা যায় এটার কারণে এটা হিংসা বিদ্বেষের কারণে নতুন নতুন যারা আমরা ভবিষ্যৎ যারা ছোটো ছোটো আসন বাচ্চা হচ্ছে এরা তো এগুলি দেখি দেখি শুনি শুনি বড় হইব তো এটার ভিতরে ছোটো ছোটো বাচ্চারা ভিতরে ফয়লাটাকে নফরত দোকানি হ এরা বড় হইলে কতটুক নফরত কোথাও ভারবচাই দেখ এখন সমাজের সব মানুষ শিক্ষিত মানুষ সব বুঝদার মানুষ সবাই চিন্তা বিবেক বিবেচনা করিয়া চলবা সবে একটু বিবেক বিবেচনা করিলেও বিষয়টা ক্লিয়ার হয়ে যাব কোন চ্যানেলে নফরত ছড়ার কোন চ্যানেলে বালা সাজ করার ওটা সাইয়া যদি আমরা চলি যাই তাওইলে নফরতি যারা আসেন এরারে যদি আমরা মনে মনে বয়কট তাও তা দেখ বা এরার এই এজেন্টাগুলি চলতো না তখন আস্তে আস্তে এই সব বন্ধ হয়ে যাইব আমরা শান্তি শৃঙ্খলার একটা সমাজ গড়িয়া তুলতাম ফার্ম সবে মনে মনে যদি প্রতিজ্ঞা করেন যে যারা বিনা ডকুমেন্টে বিনা প্রুফে আউরি নিউজ দেয় বা আউর বকাশ মাত মাতে এরারে যদি আমরা মনে মনে বয়কট হরি আন্দোলন করার কোনো জরুরত নাই যারা সুশীল শিক্ষিত মানুষ এরা যদি মনে মনে এই জিনিসটা প্রতিজ্ঞা করেন আমরা আহই ব্যাক চাইতাম না আমরা আন্দাজি যে স্যার ডকুমেন্ট ছাড়া প্রুফ ছাড়া উস্কানিমূলক বয়ানো আমরা যাইতাম না চাই হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক যে কোনো ধর্মের মানুষ হোক আমরা উস্কানি যাইতাম না আমরা ডকুমেন্ট প্রুফ সহকারে আমরা যেটা হয় অটারে আমরা গ্রহণ করমু বা বয়কট কর্ম ওই হিসাবে এই ধরনের জিনিসগুলি আমরা বয়কট করতাম তখন দেখবা আমরা সমাজটা সুশৃঙ্খলাভাবে চলের কোনো বেটার হিম্মত না নয় সোমাসার বিগড়ানির ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা বেশি করে শেয়ার করিও